গরম বাড়ছে, সাথে চাহিদা বাড়ছে রিচার্জেবল ফ্যানের, সাথে দামও বেড়ে যাচ্ছে, আরও বাড়তে পারে যদি গরম বেড়ে যায়। ভালো রিচার্জেবল মিনি ফ্যানগুলো 3-4 হাজার টাকায় কিনতে হচ্ছে। ব্র্যান্ডের ফ্যানগুলো অবশ্যই গুণে মানে ভালো, তবে দামের কারণে সবার পক্ষে কেনা সম্ভব হয় না, তাই আমি চেষ্টা করেছি সর্বনিম্ন দামে ফ্যান কিনে দেখার। খুঁজে বের করে কিনলাম এই ফ্যানটি, এটা আমি মাত্র 550 টাকায় কিনেছিলাম, তবে এখন দেখলাম এটা 600-650 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সুতরাং কেমন এই ফ্যান, কি আছে ভেতরে, কোয়ালিটি কেমন, সবই আজ দেখব, এজন্য অবশ্যই দেখুন ফুল ভিডিওটি। ফ্যানের বক্সে কিছু পেপার্স দেয়া থাকে, ফ্যান বিষয়ে বিভিন্ন তথ্য লেখা আছে, যদিও আমি পড়ে দেখিনি। সাথে দেওয়া হয় একটি চার্জিং কেবল, কম দামি ফ্যান তাই মাইক্রো ইউএসবি পোর্ট আছে, এজন্যই দেওয়া হয়েছে মাইক্রো ইউএসবি কেবল। একটি মোড়কে ফ্যানটি থাকে, চলুন দেখি কেমন এটা। এটাকে বলা হচ্ছে টেলিস্কোপিক ফোল্ডিং ফ্যান। প্রথমত এটা খুবই পোর্টেবল, সাথে অবশ্যই রিচার্জেবল, ভাঁজ করা অবস্থায় এমন দেখা যায়, ছোট ব্যাগে জায়গা হয়ে যায়, তাই কোথাও গেলে সাথে নেওয়া যায়। কিনলে এমনই একটি বক্সে ফ্যানটি দেয়া হয়, বক্সটি দেখুন খুব একটা ভালো অবস্থায় নেই, এটা হালকা কার্ডবোর্ডে তৈরি, তাই ট্রান্সপোর্টে ক্ষতি হয়ে গেছে। সম্ভবত দুইটি কালারে এই ফ্যানটি পাওয়া যায়, আমি নিয়েছি গ্রিন কালার, যদিও এটা পারফেক্ট গ্রিন নয়। ফ্যানের গায়ে সুনির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম নেই, শুধু মাঝখানে লেখা সুপার। 3 ব্লেডের পাখাযুক্ত ফ্যান এটা, 5.5 ইঞ্চি পাখার সাইজ। এটার বিল্ড কোয়ালিটি মোটামুটি টাইপ, ফ্রন্ট গ্রিল ফ্লেক্সিবল প্লাস্টিকে তৈরি, ফ্লেক্সিবল তাই সহজে ভাঙে না, ফিনিশিংও মোটামুটি খারাপ না, তবে বটম পার্ট খুব একটা ভালো করা হয়নি, এখানে প্লাস্টিক ফিনিশিংয়ে ঘাটতি আছে, বিশেষ করে সাইডের এই অংশটি পুরোটা মসৃণ নয়, সস্তা প্লাস্টিক বোঝা যায়, তবে মোটামুটি শক্ত আছে। একেবারে বটম সারফেস খুবই হালকা প্লাস্টিকে তৈরি, এখানে চাপ দিলেই বোঝা যায়, দেখুন দেবে যাচ্ছে। ফ্যানটি আনফোল্ড করা খুবই সহজ, এভাবে খুলে ফুল সাইজ ফ্যানে রূপান্তর করা যায়। এখন দেখুন অন্যান্য মিনি ফ্যানের মতোই সাইজ, ফোল্ডিং স্টাইলটি বেশ সুন্দর। এটার হেড ইউনিট টিল্ট আপ কিংবা টিল্ট ডাউন করা যায়, প্রায় 180 ডিগ্রি ঘোরানো যায়, সেট করা যায় সুবিধা মতো। স্ট্যান্ডের অংশটিও ভাঁজ করা যায়, এখানেও আছে অ্যাডজাস্ট অপশন। এটায় আরও আছে হাইট বাড়ানোর সুবিধা, হয়তো এজন্যই নাম দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্যান। এটার হাইট 2.5 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি করা যায়, যে কোনো অবস্থানে লক করে রাখা যায়, এটা বেশ কাজের একটি ফিচার। সমস্যা হলো এই ফ্যানে অটো রোটেশন সুবিধা নেই, একটি ফ্যান একজনের জন্যই। রিচার্জেবল ফ্যানে সবচেয়ে জরুরি বিষয় হলো ব্যাটারি ব্যাকআপ, এ বিষয়ে আমরা একটু পর জানব, কারণ এটা খুলে দেখতে হবে। টপ পার্টে পেছন দিকে পাওয়ার ইনফরমেশন লেখা রয়েছে, প্রথমে লেখা লিথিয়াম আয়ন ব্যাটারি ফ্যান, ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট, 0.5-1 অ্যাম্পিয়ারে চার্জ হয়, আউটপুট ভোল্টেজ 5-9 ভোল্ট, পাওয়ার কনজিউম করে 4.5 ওয়াট, ভেতরে আছে 18650 লিথিয়াম ব্যাটারি। 3টি স্পিড মোড আছে এই ফ্যানে, লো, মিডিয়াম এবং হাই, সবই হয় এক বাটনে প্রেস করে। ছোট্ট একটি চার্জ ইন্ডিকেটর আছে, চার্জিংয়ে রেড এলইডি জ্বলে এবং ফুল চার্জে জ্বলে ব্লু এলইডি। এটার বাতাস মোটামুটি খারাপ না, অন্যান্য ফ্যানের মতোই মনে হয়েছে। 3টি স্পিডেই এটা ব্যবহারযোগ্য, এমনই ছিল ফুল স্পিড এয়ার ফ্লো। ধরলেই বোঝা যায় ফ্যানটি ওজনে খুব একটা ভারী নয়, মেপে দেখলাম মাত্র 300 গ্রাম, অর্থাৎ খুবই হালকা একটি মিনি ফ্যান। ফ্যান ব্লেড ময়লা হলে ক্লিন করার ব্যবস্থা আছে, এজন্য ফ্রন্ট গ্রিল খোলা যায়, বামে মোচড় দিলে আনলক হয়, এরপর টানলে বের হয়ে আসে। এটার ব্লেড কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায়, বেশ ভালো ফিনিশিং দেওয়া হয়েছে। ব্র্যান্ডের দামি ফ্যানে এখানে থাকে ব্রাশলেস কিংবা বিএলডিসি মোটর, চলুন দেখি এই ফ্যানে কি আছে। ব্রাশলেস মোটর থেকে পাখা খোলা খুবই কঠিন, কিন্তু এটা খুবই সহজে খুলে গেল, ভেতরে ছোট্ট একটি মোটর দেখা যাচ্ছে, চলুন বাকিটা খুলে দেখি। 2টি স্ক্রু দিয়ে মোটর মাউন্ট করা হয়েছে, এগুলো খুলতে হবে। খুবই কমন একটি মোটর দেখতে পাচ্ছি, সম্ভবত 20-30 টাকার মধ্যে এসব মোটর পাওয়া যায়, মনে হচ্ছে এটা 4 ভোল্টের ডিসি মোটর। ব্রাশলেস মোটর অনেকটাই দামি হয়ে থাকে, 500 টাকার ফ্যানে ব্রাশলেস মোটর থাকবে না, এটাই স্বাভাবিক। উপরে দেখার মতো আর তেমন কিছু নেই, চলুন এবার নিচের অংশ দেখি, যেখানে রয়েছে মূল ইলেকট্রনিক্স। 4টি স্ক্রু খুলতে হবে বটম পার্ট আলাদা করতে, সবগুলো খুলে ফেলব। এমনই সহজে খোলা যায় বটম পার্ট, অতি সামান্য কম্পোনেন্ট আছে ভেতরে, সবই বসানো হয়েছে ডান পাশে। একটি সার্কিট এবং একটি ব্যাটারি দেখতে পাচ্ছি, প্রথমে কথা বলবো ব্যাটারি বিষয়ে। ফ্যানটির কোথাও ব্যাটারি ক্যাপাসিটি ইনফরমেশন দেয়া নেই, এজন্য এটার ক্যাপাসিটি মেজার করতে হয়েছে। ক্যাপাসিটি মেজার করতে ব্যবহার করেছি লিটোকালা ব্যাটারি টেস্টার, জেনুইন ক্যাপাসিটি পেলাম 558 মিলিঅ্যাম্প। এই ব্যাটারিতেই ফ্যানটি চালিয়ে টেস্ট করেছি, লো স্পিডে প্রায় 45 মিনিট চলেছে, মিডিয়াম স্পিডে চলেছে 30 মিনিট এবং হাই স্পিডে চলেছে 18 মিনিট, অর্থাৎ খুবই কম ব্যাকআপ বলা যায়। এই ফ্যানটি কিনলে অবশ্যই ব্যাটারি আপগ্রেড করতে হবে, এজন্য দেখুন ভেতরে প্রচুর স্পেস আছে, ভেতরে অনায়াসে 3টি ব্যাটারি বসানো সম্ভব, 2200 মিলিঅ্যাম্প করে 2টি ব্যাটারি বসালেও 4400 মিলিঅ্যাম্প হয়ে যাবে, সেক্ষেত্রে ব্যাকআপ বেড়ে প্রায় 8 গুণ হয়ে যাবে, অর্থাৎ লো স্পিডে ফ্যানটি চলবে 6 ঘন্টা, মিডিয়াম স্পিডে চলবে 4 ঘন্টা এবং হাই স্পিডে চলবে প্রায় 2 ঘন্টা 40 মিনিট। এই পরিমাণ ব্যাকআপ হলে ফ্যানটি মোটামুটি ব্যবহারযোগ্য হয়ে যাবে, সার্কিট এটা রাখলেও কাজ চলবে, এক্ষেত্রে চার্জিং টাইম অনেকটাই বেড়ে যাবে। চলুন এবার সার্কিটটি দেখে নেব, একটিমাত্র স্ক্রু দিয়ে সার্কিটটি ফিট করা আছে, স্ক্রু খুলে বের করব।
এই হলো ফ্যানটির টোটাল ইলেকট্রনিক্স। খুবই সাধারণ একটি পিসিবিতে কম্পোনেন্ট বসানো হয়েছে, দেখতেই পাচ্ছেন এটা সিঙ্গেল লেয়ার পিসিবি, এখানেও খরচ বাঁচানো হয়েছে। সার্কিটে এটা হলো চার্জিং পোর্ট, আগেই বলেছি মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে, যদিও এটার প্রচলন এখন বন্ধ হয়ে যাচ্ছে, সবই হয়ে যাচ্ছে টাইপ সি ডিভাইস। ব্যাটারি চার্জ করতে কাজ করে এই আইসিটি, এটা 4056 চার্জিং আইসি। চার্জিং মডিউলে এই আইসি আমরা প্রতিনিয়তই দেখতে পাই, এটা 5 ভোল্টে সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার বা 5 ওয়াটে ব্যাটারি চার্জ করতে পারে। আইসি চয়েস মোটামুটি ঠিকই আছে। পরে এটা হলো ফ্যান কন্ট্রোলার আইসি, এটার মাধ্যমেই হয় ফ্যানের স্পিড কন্ট্রোল। একই সার্কিটে আরও আছে ভোল্টেজ বুস্টার, বিষয়টি কেমন দেখুন। প্রথমে লো স্পিডে দেখুন, প্রথম স্টেপে মোটর চলে প্রায় 5 ভোল্টে, দ্বিতীয় কিংবা মিডিয়াম স্পিডে ভোল্টেজ বুস্ট হয়, দেখুন চলছে প্রায় 6 ভোল্টে। এবার ফুল স্পিডে দেখুন, ফুল স্পিডে ফ্যান চলে প্রায় 7.3 ভোল্টে, কোনো লোড না থাকলে অর্থাৎ মোটর কানেক্টেড না থাকলে ফুল স্পিডে দেখায় 9 ভোল্ট। ছোট্ট সার্কিটে বেশ অনেকগুলো ফিচার রাখা হয়েছে, শর্টকাট সার্কিট হলে এটা ভালোই কাজ করে, তবে সমস্যা হলো বুস্ট করতে গিয়ে দুইটি কম্পোনেন্ট হিট হয়ে যায়। প্রথমত এই ইন্ডাক্টরটি হিট হয়, সাথে এই ডায়োডটিও বেশ গরম হয়ে যায়। যদিও এতে তেমন সমস্যা এখনও হয়নি, কোনো সমস্যা হলে পুরো সার্কিটটি রিপ্লেস করা যাবে, এজন্য দরকার হবে একটি মোটর কন্ট্রোলার এবং একটি আলাদা চার্জিং মডিউল। এটা মডিফাই করবো কিনা কমেন্টে জানাবেন, আপনারা চাইলে দেখিয়ে দেব হাতে কলমে। তবে সার্কিট এটা রেখেও ব্যাকআপ বাড়ানো সম্ভব, এটাতেই ফ্যান চলবে এবং ব্যাটারি চার্জ হবে। 500 টাকার ফোল্ডেবল ফ্যান নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। ফ্যানটি দেখে পছন্দ হলে কিনতে পারবেন, কেনার লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে। তবে এটা কিনলে ব্যাটারি অবশ্যই আপগ্রেড করতে হবে, আপনার কালেকশনে ব্যাটারি থাকলে এটা কেনা বেস্ট হবে, অল্প খরচে হয়ে যাবে ভালো একটি ডেস্ক ফ্যান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এমন ভিডিও আরও দেখতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।